হ্যাঁ এই গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আজকে হচ্ছে গিয়ে বৃহস্পতিবার তো সকালবেলা ঘুম থেকে উঠেই দেখো দিদি বের করে নিল দিদি তুতুনের জন্য মানে গিফট নিয়ে এসেছে আর সেটা হচ্ছে কাঁসার থালা আর গ্লাস আর হচ্ছে একটা বাটি সেটা দিয়েই ব্লগটা আজকে স্টার্ট করলাম তো আমি নিচে এসেছিলাম ওই আটটা নাগাদ মানে ঘুম থেকে উঠেছিলাম আর এসেই দেখি মা দিদি সবার চা খাওয়া হয়ে গেছে আর আমরা তো আগের দিনের ব্লগে দেখেই নিয়েছিলে যে ওপরের ঘরে ঘুমিয়েছিলাম যাই হোক তারপর ঘুম থেকে উঠে আমাকে তুতুনের জন্য এই বললো এনেছি তো ভাবলাম তোমাদেরকেও দেখিয়ে দিই এবং ব্লগটাও স্টার্ট করি আর তোমাদের দাদাভাই গেছে কাছে বাজারে বাজার করতে আমি না নতুন একটা জিনিস নিয়েছি খুবই দরকারি একটা জিনিস যেটা ঘরে থাকা খুবই দরকার সেটা হচ্ছে জুসার তো আমার বাচ্চা রয়েছে তার জন্য আরো বেশি করে মানে মনে হয় খুব দরকার কেন কি বাচ্চারা দেখবে না মানে ফলের রস খেতে ভালোবাসে কিন্তু ফলটা চিবিয়ে খেতে কিন্তু কম ভালোবাসে তো সেরকম আমার মামা মা মৌসুম্বী রস করে দিলে মানে যে কোনো রস করে দিলে খেয়ে নেয় বাট এমনি ফল খেতে চায় না তো আমাদের ক্ষেত্রে তাই মনে হয় যে ফলের রসটা যদি খেতে পারতাম মানে ভালো লাগে খেতে একটা জিনিস নিয়েছি সেটা হচ্ছে এই জুসারটা একটা তো এটা এখন তোমাদের সঙ্গে শেয়ার করবো যে এটা কেমন আর কি করে কি করতে হয় তো চলো এখানে আমি দুটো মৌসম্বী নিয়ে নিয়েছি আমার মামা দেবো জন্য তো এখন আমি জুস করবো তো চলো ফার্স্টই হচ্ছে এটা হলো আগারো রেজেন্সি ইলেকট্রিক সিট্রাস জুসার। আমি সিট্রাস জুসার নিয়েছি কারণ আমাকে ম্যানুয়ালি স্কোয়াইস করতে হবে না এই সিট্রাস জুসারে স্কোয়াই হয়ে যাবে তাই কিন্তু সুন্দর জুস রেডি হয়ে যাবে এটা না স্টিল জুসার হান্ড্রেড পার্সেন্ট কপার মটর এটাতে আছে প্রফেশনাল এসি মোটর পাওয়ার যা কিন্তু হেল্প করে খুব তাড়াতাড়ি জুস বের করতে আর আজ আমি বানাবো মৌসুমীর জুস চলো তোমাদেরকে দেখায় যে এটা আমি কিভাবে বানাই দেখো ফার্স্টেই আমি ফ্রুটটাকে স্লাইস করে কেটে নিলাম এবার যেটা করব জুসারের টপে বসাবো অ্যান্ড সুইচ অন করে এই হ্যান্ডেলটা দিয়ে প্রেস করব। এটাতে কিন্তু একটু ফলের রস নষ্ট হয় না দেখতেই পাচ্ছ কত সুন্দর কিন্তু জুস বেরিয়ে এসছে এটাতে টু ফিল্টারস এন্ড টু কোনস আছে এটাতে একটা স্টেইনলেস স্টিল ফিল্টার আছে এন্ড আছে একটা ফিল্টার উইথ অ্যাডজাস্টেবল পাল্প রেগুলেটর এন্ড আছে টু কোনস অফ ডিফারেন্ট সাইজ যেটা সুইটেবল ফর অল টাইপস অফ সিট্রাস ফ্রুটস এটাতে তুমি লেমন অরেঞ্জ গ্রেপ ফ্রুটস ইত্যাদি ফ্রুটস কিন্তু জুস করতে পারবে এটাতে টু পোরিং সিস্টেমস আছে একটা সিস্টেম জুস স্টোর করে জিরো পয়েন্ট সিক্সটি ফাইভ লিটার ট্যাঙ্কের মধ্যে আরেকটি সিস্টেম হলো কন্টিনিউয়াসলি জুসকে ফ্লো করতে থাকে গ্লাসের মধ্যে আর জুস করার পর কিন্তু তোমরা এটাকে ধুয়ে নিতে পারবে এন্ড বিপিএফ ফ্রি আছে এন্ড অন ইয়ারের ওয়ারেন্টিও রয়েছে যেখান দিয়ে জুস বের হচ্ছে ওটার মাউথটা ডিজাইন উইথ অ্যান্টি ডিপ সিস্টেম তো চলো এবার খেয়ে দেখি যে রসটা করলাম তেতো হয়েছে নাকি অনেক টাইমে কিন্তু দেখবে জুসারে জুস বানালে কিন্তু তেতো হয়ে যায় জুসটা হুম। পুরো মিষ্টি তোমাদের জন্য এই প্রোডাক্টের লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি ওখান থেকে কিন্তু নিয়ে নিতে পারো তো এটা মনে হয় সবার ঘরেই থাকা দরকার তো চলো টাটা আর এই যে কদিন ধরে বৃষ্টিতে যা জ্বালাতন করছে জানি না আমার মেয়ের জন্মদিনের দিন কি হবে বাট ঠাকুরকে ডাকছি ওই দিন যেন সব ঠিকঠাক হয় তো যাই হোক যদিও খুব গরম পড়ছিলো ওই গরমের থেকে ওয়েদারটা খুব ভালো লাগছে তবে এই যে টানা বৃষ্টি ভালো লাগছে না তো তোমাদের দাদাভাই বৃষ্টিতে ভিজে ভিজে বাজার করে নিয়ে এলো তো এখন হচ্ছে মাংস নিয়ে এসেছে মাছ নিয়ে এসেছে ওগুলো রান্না হবে তারই আগে তোমাদের দাদাভাই কিন্তু অফিসে যাবে তাই মাংস তো খেয়ে যেতে পারবে না তার জন্য ওর জন্য শাক করব আর মাছ করব মাছ ভাজা করে দেব আর শাক দিয়ে ডাল দিয়ে রান্না করবো আর এইদিকে মা দিদি যখনই কেউ আসুক না কেন আমার ঘরে সত্যি বলতে আমার একেবারেই চাপ লাগে না কেন কি আমাকে সবাই হেল্প করে আর মা এটা ওটা বেছে দেয় আমি শুধু দাঁড়িয়ে রান্নাটাই করি এরকম হয় তো দিদি কিন্তু অনেকদিন পর আমাদের বাড়িতে এলো তো দিদি আর সাথে আমার তো খুবই বেশি ভালো লাগছে যাই হোক দিদিও আমাকে হেল্প করছিল মাংস বেছে দিচ্ছিল তো মাংস নিয়ে আসছে আজকে যেহেতু আমার ভাগনারা না মাংস খেতে খুব ভালোবাসে তার জন্য মানে বাচ্চা বলতেই দেখবে মাংস খেতে খুব ভালোবাসে তো তার জন্যই মাংস নিয়ে এসেছে আর এদিকে আমি কিন্তু রান্নাটাও করছি তোমাদের দাদাভাই খুব তারা দিচ্ছিলো অফিসে বের হবে তো আমিও জলদি জলদি রান্না সেরে নিচ্ছিলাম আর কি বলবো তোমাদের আমার তো খুব আনন্দে দিন কাটছে মানে সবাই এসেছে বাড়িতে বাড়িটা পুরো একদম আনন্দে ভরে গেছে তারপর আবার হচ্ছে গিয়ে জন্মদিন আমার মাম্মা মেয়ের সত্যি বলতে হুট করে এবছরের জন্মদিনটার এত কিছু প্ল্যান হয়ে গেল এত সুন্দর করে করা হচ্ছে মানে করা হবে ভেবেছি জানি না কি হবে লাস্ট অবধি তোমরা তো সব কিছুতেই সাপ মানে আমার সাথে থাকবে দেখতে পারবে যাই হোক আমি এতটাই আনন্দ নিয়ে রয়েছি মানে এতটাই ব্যস্ততার মধ্যে রয়েছি যে আমি ভিডিও মানে এডিট করার সময় আমি আর কি বুঝতে পারছি না যে কি বলবো না বলবো কারণ আমি তো তোমতো খেয়ে যাচ্ছি তো দেখো তোমাদের দাদা ভাইকে এখন খেতেও দিয়ে দিয়েছি

চলো সবাইকে খেতে দেবে সবাই মিলে খাবো পান্তা ভাত কি কো তোমাকে সারা দিন কি হয়েছে পান্তা ভাত দেখা মানুষ করবে পান্তা ভাত খাওয়া না না কি হয়েছে তো ভালো

চালো দিদি মা দিদি আগের দিন এসেছে তো আমি তো ঘরে ছিলাম না আমি একটু ডাক্তারের কাছে গেছিলাম আর মা ভাত বসিয়েছিল বুঝতে পারেনি আসলে নতুন জায়গায় এসে বোঝা যায় যে কতটা কি চাল নেবে না নেবে দিয়ে মা এত বেশি চাল নিয়েছে প্রচুর ভাত ছিল আর দেখো ভাত ফেলতেও খুব গায়ে লাগে তাই জল দিয়ে রেখেছিলাম সকালে মা বড়া ভেজে দিয়েছে আর ওটা দিয়ে কিন্তু আমরা সকালে খেয়ে নিলাম খুব ভালো খেয়েছিলাম আর এইদিকে দেখো তোমাদের দাদা ভাই কিন্তু এমনি চিকেন এনেছে ওটা তো রান্না হবেই দুপুর দুপুরবেলায় আর এই দিকে হচ্ছে সন্ধ্যেবেলায় হবে হচ্ছে চিকেন পকোড়া তার জন্য কিন্তু আমি সব ম্যারিনেট করে রাখছি তো এটা ফ্রিজে ঢেকে রেখে দেবো আর সন্ধ্যাবেলায় ভাজবো তো এই আর কি দিদিরা খুব শর্ট টাইমে এসেছে কেন কি রবিবারে আমার ছোট ভাগনাটার একটা এক্সাম পড়ে যায় যার জন্য কিন্তু বাড়িতে যেতেই হবে তো কি আর বলবো তাই ভাবছো ওরা এতদিন পর এলো ওদের একটু মনের মতো খাবার যদি না খাওয়াই মানে কেমন একটা লাগছে যেহেতু কালকে জন্মদিন আর জন্মদিনের দিন তো আমি কিছু করতে পারবো না বলতে ওই খাবারই খাওয়ানো হবে তবে নিজে হাতে যে করে খাওয়ানো রান্না করে এই স্বাদটা আলাদা তাই না তো দেখো এখন আমি ফ্রিজে রাখবো আর এই যে দেখতে পাচ্ছ ফ্রিজে এক বোতল দুধ রয়েছে ওই দুধ কিন্তু মা নিয়ে এসেছে বাড়ি থেকে আমাদের গরুর দুধ ওটাতেই পায়েস রান্না করা হবে তো এইদিকে মা রান্না করছে চিকেন মা বললো যে আজকে আমি চিকেনটা রান্না করি বলছি বেশ ভালো কথা তারপর আবার আমি হচ্ছে আমার ননদকে নিয়ে মানে দিদিকে নিয়ে পাশের বাড়িতে এলাম আমার যে ফ্রেন্ডের বাড়ি আছে তো সেই বাড়িতে এলাম তো ওরা সবাই একসঙ্গে আর কি গল্প টল্প দিয়ে তারপর বাড়ি এসে দেখি মায়ের কিন্তু রান্না অনেকটা হয়ে গেছে তারপর আমি খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম আর দেখো কি বৃষ্টির মধ্যে মানে বৃষ্টি তো থামছে না কখনো থামছে আর কখনো ইয়ে হচ্ছে যাই হোক আমি কি কাজে বের হচ্ছি দেখো মানে একটা কথা আছে না শেষ হয়েও হইল না শেষ ব্যাপারটা ঠিক এরকম মামামের জন্য কিছুদিন আগে একটা জুতো কিনে আনলাম সেটা তো চেঞ্জ করা হয়নি তো সেই জুতো নিয়ে যাচ্ছি তো খাদিমসে এসে কি হয় বলো তো দশ সাইজ যেগুলো সেগুলো দেখতে খুব ভালো লাগে বাট এগারো সাইজের জুতোগুলো একদমই পছন্দ হয় না তো কি করব তারপর আমার জন্য এই জুতোটা আমার ভীষণ পছন্দ হয় তো এটা নিয়ে নিই তারপর হচ্ছে গিয়ে মামামের জন্য ভাবলাম যে অন্য জায়গা থেকে নেবো তারপর ব্যারাকপুর কিন্তু একটা বাটা আর কি শোরুম ছিল বাট ওটা উঠে গেছে আর নেই তা ভাবছি কোথায় যাব তারপর পূজা বলো চল ট্রেনসে যাই ট্রেনসেও বাচ্চাদের জুতোর কালেকশান থাকে তা বললাম ঠিক আছে তাহলে চল জুতোটা নিয়েই সোজা চলে এলাম হচ্ছে গিয়ে ফুলের দোকানে তো এখানে এসেই কিন্তু এখন আমরা ফুল নেব যেহেতু কালকে ফুল লাগবে তো খোপায় ফুল দেব তার জন্য তো জেপসি তারপর হচ্ছে মানে রাতের বেলার জন্য দিনের বেলার জন্য মানে তিনটে জুই ফুলে চেন নিলাম তারপর মামা মের ফটোশ্যুটের জন্য কিছু ফুল নিলাম এবং থালায় করে যে সাজিয়ে খেতে দেব সেই থালার পাশ দিয়ে গাধা ফুল দেব তো সেই ফুল নিলাম অনেক ফুল নিয়ে নিয়েছি তো প্রায় তিনশো টাকার কাছাকাছি ফুল কিনেছি তো এই কাকিমার দোকান থেকে নিলাম আর ফুলগুলো বেশ ভালো ছিল আমি জানি না কালকে অবধি ঠিক থাকবে কি থাকবে না যদিও ওনারা বলেছে ঠিক থাকবে তো যাই হোক ঠাকুরকে ডাকছি যেন ফুলগুলো ঠিক থাকে আর ফুল দেখেও মনটা পুরো জড়িয়ে যায় তো যাই হোক তারপর আমি এই গোলাপ নিলাম যে ওই হালকা যে লাইট পিঙ্ক শেডটা ওটা নিলাম আর জারবেরা নিলাম আর হচ্ছে জেপসি নিলাম আর হচ্ছে কি ফুলের মালা নিলাম আর অনেক কিছু নিয়েছি যাই হোক নেওয়ার পর চলে এলাম হচ্ছে পেটার ইংল্যান্ডে এখানে এসে বরের জন্য শার্ট নিতে তোমাদের দাদাভাই তো শার্টটা নেয়নি তো আমাকেই আসতে হলো নিতে আর ও ভীষণ বিজি থাকে যার জন্য ও আসতেও সময় পাচ্ছে না তাই এখান থেকে আমি আমার পছন্দ মতো নিয়ে নিলাম তো দেখো আমি মানে বিল করছি

অর্ডার করবে আমরা মানিটা বুঝাও বুঝাবো দিন আর না ওই যে ব্যাপার তো অনেক কিছু নিয়ে গিয়েছে বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো যেতে তারপর বাড়িতে এসে মানে মা বাবা আমরাও আমিও ঢুকেছি মা বাবাও চলে গেছে আমার পাশেই পিসি শাশুড়ির বাড়িতে তো তারপর ঘরে এসে জানোই তো ঘরের অবস্থা এলোমেলো ছিল মানে বাচ্চারা সবাই মিলে থাকলে যেটা হয় নর্মালি তো আমি একটু ঘরটর ঝাড় দিয়ে গুছিয়ে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি কেন ফোনে ছিল না চার্জ আর ফোনে ফোন চার্জে বসিয়েছিলাম তারপর সন্ধেবেলায় যখন চিকেন পকোড়া বানাতে আসি তখন মনে পড়েছে যে চলো ব্লগটা কন্টিনিউ করি তো যাই হোক এখন কিন্তু সবার জন্য চিকেন পকোড়া ভাজছি আমি সবাই মিলে খাওয়া দাওয়া করবো তার জন্য বাট তোমাদের দাদা ভাই এখনো আসেনি তো আমি ভাবছি আর একবার সবাই খাচ্ছি ঘর বাড়ি সব পরিষ্কার পরিচ্ছন্ন করে রান্নাঘরে চলে এলাম এসে চিকেন পকোড়া ভাজছি আর এই পাশে দুধটা জাল করছি এই দুধটা মা বাড়ি থেকে নিয়ে এসেছে তো এইটা দিয়ে কালকে পায়েস করা হবে টুতুনের জন্মদিনের তো আমার নাও কেমন একটা টেনশান লাগে যে মানে সত্যি বলছে এরকম কেন লাগে মানে ভেতর থেকে মনে হচ্ছে কালকে সব টাইমলি ঠিকঠাক হবে সব ঠিকঠাক থাকবে তো হ্যাঁ বাবা ধরো ভাজা হোক দিচ্ছি মনে হচ্ছে সব ঠিকঠাক হবে কি না মানে একটা কেমন একটা বুকের ধরপা ধরপাধারণা হচ্ছে তো এই যে ইয়াস কেমন হয়েছে বাবা ভালো ভালো হয়েছে ইয়াসও বড়ো হয়ে গেল আর আমরা বুড়ি হয়ে যাচ্ছি দিন দিন তাই না একদিন বুড়ি হয়ে যাবো হ্যাঁ তখন ভালোবাসবি তো হ্যাঁ তো ওদেরকে দেবো ভেজে ওদের খাবার শেষ হয়ে যাচ্ছে ভাজা হচ্ছে না তোমাদের দাদাভাই যেহেতু অফিস থেকে আসতে লেট করছিল তাই কিছু কিছু বাজার আমি সেরে নিলাম যেমন কালকে একদমই আমি মানে ওকে বারবার বাজারে পাঠাতে চাই না তাই একেবারে আমার যা যা লাগবে না লাগবে আমি সব নিয়ে এলাম তারপর মাঝখানে তোমাদের দাদাভাই মানে এলো আসার পর হচ্ছে গিয়ে একটু রেস্ট নিল দিয়ে আবার বেরিয়ে পড়লাম বাজার করতে মুদিখানার বাজারে গেলাম মুদি বাজার করলাম তারপরে হচ্ছে গিয়ে মিষ্টির দোকানে এলাম পাঁচ রকমের মিষ্টি নেবো মাম জন্য তারপর যাব এখান থেকে সবজির বাজারে তো সবজির বাজারটা হচ্ছে গিয়ে দুপুরবেলা মানে জন্মদিনের দিন যে দুপুরবেলা রান্না হবে সেই বাজারটা করা হলো মানে একটা রান্না দিদি নিয়েছি তো সেই দিদি রান্নাবান্না করবে তো লিস্ট বানিয়ে দিয়েছে সেই লিস্ট অনুযায়ী সব বাজারগুলো আমরা করলাম বৃষ্টির মধ্যে আর কি বলি যাই হোক বাজার টাজার করে বাড়িতে এলাম এসেই দেখছি মা আর দিদি খেতে বসেছে আসলে পাশে একটা বাড়ি জন্মদিন ছিল তো তুতুনকে নিমন্ত্রণ করেছিল তুতুন ওখানে গিয়ে খেতে পারেনি তাই খাবার আবার বাড়িতে দিয়ে গেছে এবার তুতুনকে নর্মাল ভাত খাইয়েছি তারপর ফ্রায়েড রাইস এ চিলি চিকেন এগুলো আর খাবার ছিল না তারপর দিদি আর মা মিলে খেলো এবার তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে মামামের জন্য ছিল একটা সারপ্রাইজ যেটা কিন্তু তোমরা আগের আগের ভিডিওতে অলরেডি দেখে নিয়েছো তো মামামকে রাত বারোটার সময় কিন্তু আমরা কেক মানে সারপ্রাইজ দিয়ে এরকম একটা কেক দিয়ে যেটা হয় একদমই জানে না তো সবাই মিলে খুব আনন্দ করি বাড়ির সবাই বলতে ওপরে কাকু কাকিমা বর্ষা উৎস আমরা সবাই মিলে তো চলো এক এক করে তোমরা তো বলতে তোমাদের ওপরে কাকিমাকে দেখাবে কাকিমাকে দেখাবে তো এখন কিন্তু দেখতে পাবে মামামে জন্মদিনের লগে তো সবাই ওখানে হাটে বসে আছে আর জন্মদিনের দিন অবশ্যই আমি সবার সঙ্গে পরিচয় করিয়ে দেবো তো এখন মামাম কেক কেটেছে আর সেটা তোমরা আগের ভিডিওতে দেখেছো কতটা খুশি হয়েছে এবং লজ্জা পেয়ে গেছিলো ভীষণভাবে তো যাই হোক চলো এবার সবাইকে আমি কেক খাইয়ে দিচ্ছিলাম তোমরাও সবাই উইশ করো আমার মামাকে যেন খুব বড়ো হয় খুব ভালো মনের মানুষ হতে পারে আর সুস্থ থাকে ব্যাস এইটুকুনি আমি জানি তুতুনকে তোমরা অনেকে অনেক ভালোবাসা দাও তো যাই হোক নতুন করে আর কিছু বলার নেই এমনি তুতুন তোমাদের কাছে অনেকটা আদরে তো বলবো ওকে মন প্রাণ ভরে আশীর্বাদ করো তো চলো টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো